আবারও পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ঘটনা বীরগঞ্জ থানার অধীন কাওয়ামারা ঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল 10টা নাগাদ চেলাগাং থেকে ডালাত বাজার আসার পথে কাওয়ামারা ঘাট এলাকায় TR03-2328 নম্বরের একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তখন গাড়ির উপরে বসে থাকা কিছু যাত্রী বাঁচার জন্য গাড়ির উপর থেকে ঝাঁপ দেয়। সে সময় পারেনজয় রিয়াং নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যায়। এছাড়াও 8 জন যাত্রী আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। একটি মামলা দায়ের করে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত যাত্রীবাহীর জন্যই এ পথ দুর্ঘটনাটি ঘটেছে। অভিযোগ, দীর্ঘদিন যাবৎ অমরপুর মহকুমার বিভিন্ন রাস্তায় অতিরিক্ত যাত্রী বোঝাই যানবাহন ব্যাপক হারে চলাচল করলেও পুলিশের ভূমিকা যথেষ্ট নিষ্ক্রিয় হয়ে আছে, ফলে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। গাড়ির দিক থেকে সুদাও ছুটতে থাকা, আচ্ছা, তারপরে ছুটতে থাকা গাড়ির দিকে উঠলো, তিনজন আসলো, তিনজন রাস্তা ছুটে থাকা হয়ে গেছে। থাকা এটা গা সাত বাড়ি গায়ে ঘুরে আইসে, আবার সব তিনজন চাকরা চলে ঘুরছে আইসে। কিভাবে বুঝতে পারছেন? এটা ওই ফরস্তা অফিস সামনে থেকে ড্রাইভারটা কয় কিতা মরবো মরবো মরবো, ওখান তো মরছে মরছে এরকম করে চিলাই, তো খুললে সাবধান করে সবাই দরিয়া আইসে আয়ার ওই কম আর সূর্যা রাস্তার আইয়া এদিকে সমীরটা বাইরে আসে। আমরা আজকে সকালবেলা ডালাক বাজার নতুন বাজার অমরপুর রোডে বিগেল চেকিং ডিউটিতে আসলাম। এমন সময় খবর পেলাম যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা স্পটে এলাম। গাড়ির নাম্বার TR03-2328 কমান্ডার জিপ, এটা কুরমার থেকে আর ডালাক বাজারের দিকে আসতেছিল, এমন সময় এটা ব্রেক। নতুন বাজার থেকে সঞ্জয় সাহার প্রতিবেদন, দুরন্ত টিভি।